বাইক পাচার চক্রের দুই পান্ডা গ্রেপ্তার, উদ্ধার 15টি চোরাই বাইক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখা থানা এলাকায়। ধৃতদের জেরা করে চক্রের গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। বাইক পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে 15টি চুরি যাওয়া মোটর বাইক। বড়সড় সাফল্য বসিরহাট জেলা পুলিশের অন্তর্গত মিনাখা থানার। পুলিশ সূত্রে জানা গেছে, বসিরহাটের মিনাখা থানার কলকাতা বাসন্তী হাইওয়ে থেকে দুই বাইক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের বাড়ি শাসন থানার খড়িবাড়ি এলাকায়। অভিযুক্তদের জেরা করে বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে 15টি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই বসিরহাট মহকুমার বিভিন্ন থানা এলাকায় বাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আসছিল। সেই মতো ঘটনার দিকে নজর রাখতেও শুরু করে পুলিশ। পাশাপাশি কলকাতা বাসন্তী হাইওয়ের গুরুত্বপূর্ণ সড়কে রাস্তার ধার থেকেও বেশ কয়েকটি বাইক চুরি গেছিল। বিষয়টি ধীরে ধীরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পুলিশের। এরপরই এসডিপিও ও মিনাখা থানার পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক বিশেষ দল গঠন করা হয়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তাদের জেরা করে সেই সূত্র ধরেই উদ্ধার হয় একাধিক বাইক। শুক্রবার ধৃতদের ফের আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। পুনরায় 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এদিন সাংবাদিক সম্মেলন করা হয় বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশের আধিকারিক জানান, এই চক্রটি বসিরহাট পুলিশ জেলায় শুধু নয়, আশেপাশের জেলা থেকেও বাইক চুরি করত বলে তদন্তে জানা গেছে। ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বাইকগুলি যাতে প্রকৃত মালিকেরা ফিরে পান তার চেষ্টা শুরু হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের আধিকারিক আরও জানান, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। অনুমান, অভিযুক্তদের জেরা করে আরও কিছু বাইক উদ্ধার সম্ভব হবে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের বাইক বা মোটরসাইকেল রিকভারি হয়েছে 15 পিস, এবং সেগুলো 15 পিসই হচ্ছে আমাদের ইনসাইড ডিস্ট্রিক্টই সব বেশি হয়েছে। তবে কিছু কিছু বাইক আমরা যেটা খবর পাচ্ছি আউটসাইড ডিস্ট্রিক্টের ওখান থেকে চুরি হয়েছিল, যেগুলো আমরা অল কনসার্ন মেসেজ দিয়েছি, যদি কারোর বাইক চুরি হয়ে থাকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাইক আইডেন্টিফাই করে নিয়ে আন্তর্জাতিক পাচারকারী যোগসূত্র আমরা এখনো পাইনি, বাট ইন্টার ডিস্ট্রিক্ট একটা লিঙ্ক আছে। কারণ এদেরকে অ্যারেস্ট করার পরে আমরা এই বাইকগুলো পেয়েছি, সঙ্গে আরও কিছু নাম পেয়েছি যেগুলো আমরা এখনো চেষ্টা চালাচ্ছি তাদের অ্যারেস্ট করার জন্য। যদি তারা অ্যারেস্ট হয় তাহলে আমার মনে হয় আরও বেশি কিছু বাইক আমরা পাবো। সেকেন্ড থিং, যে ইন্টার ডিস্ট্রিক্ট র্যাকেটটা রয়েছে সেটা শুধু আমাদের আশেপাশের জেলা নয়, বাইরের জেলাও হতে পারে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। বাইকগুলো উদ্ধার করেছি বেসিক্যালি আমাদের জেলার ভেতর থেকে, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের ভেতর থেকেই। কিন্তু এই বাইকগুলো যারা যারা এখানে বিক্রি করেছে বা যারা যাদের কাছ থেকে আমরা রিকভারি করছি তারা অনেকে আউটসাইড ডিস্ট্রিক্টের লোকজন আছে। কোর্টে আমাদের অ্যাকচুয়ালি গতকালই এদেরকে ফার্দার আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। আমরা এটা নিয়ে দ্বিতীয়বার পুলিশ রিমান্ডে এদের নিয়ে এলাম। তো যদি আমাদের রিমান্ডে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি আরও কিছু বাইক রিকভারি করা যায় এবং যারা যারা এদের সঙ্গে কালপিট আছে, যারা এদের কো অ্যাকিউজড আছে তাদেরকে যদি পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।